বর্ধমান শহরের লাইফলাইন এই বিসি রোড। যানজট কমাতে এবং পথ দুর্ঘটনা কমাতে বর্ধমান প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিসি রোডের উভয় দিকে সম্প্রসারণ করা হবে। বসিয়ে দেওয়া হবে ফুটপাতের উপর রেলিং এবং হকাররাও হয়তো সেখানেই বসবেন। বর্ধমান প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত হকার উচ্ছেদের উপর কোনো রকম নির্দেশিকা দেওয়া হয়নি, কিন্তু দেখা যাক যে হকাররা কী বলছেন, তারা কি পুনর্বাসন চাইছেন, যে এই বিসি রোড সম্প্রসারণ হলে তারা কোথায় বসবেন সেটা নিয়ে একটু দেখে নেব। দাদা, এই বিসি রোড তো সম্প্রসারণ হবে, তো তখন কি মনে হচ্ছে যে আপনাদের এটা ব্যাপার? দেখুন দাদা, বিসি রোডে যে কাজ হবে সবাইকারই ভালো, রাস্তাঘাট বড় হবে, চওড়া হবে, এবার আমরা যদি বসতে পারি সেদিকটাও নজর রাখতে হবে, ছোটোখাটো করে যদি লাগাতে পারি, যেভাবে মানে লোক সংখ্যা বাড়ছে রাস্তাঘাট তো বড় সবাই চায়, আমরাও চাই, এখন সেরকম কিছু খবর আমাদের কাছে আসে, এবার যখন আসে সেভাবে চিন্তা ভাবনা করবো আমরা। রোডে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ চলছে এই গাড়ি ঘড়ি তোলার জন্য, আর হকারদের কিছু এখন আপাতত কিছু বলছে না, রেলিং হবে, রেলিং হলে হকার ঠিক বসতে পারবে, আর আমরাও চাই বর্ধমান শহরটাকে সুন্দর হোক সেটা আমরাও চাচ্ছি। সেটা এখন পৌরসভার উপর নির্ভর করছে, এবার কী করব দেখা যাক, আমরা সুস্থভাবে ব্যবসা করতে চাইছি। আমরা চাইছি উন্নতি হোক, উন্নতি হোক সেটা আমরা চাইছি, আমরা চাইছি উন্নতি না হোক, উন্নতি হোক আরও ভালো করুক, কিন্তু হকার থাকতে হকার থাকবে, এবার আমরা আমরা জীবিকা নির্বাহ করছি, জীবিকা পেটের লড়াই আমরা থাকবোই, আমরা এখানে 18 বছর ব্যবসা করছি, আমাদের বহু সরকার আসলো, বহু সরকার চলে, কিন্তু আমাদের কিছু করতে পারিনি, বা আমাদের কাছে কাজ করবে না, এটা গ্যারান্টি সরকার রেলিং বসলে আমাদের আরও ভালো হবে, রেলিং বসে যাক আমরা মাল লাগাবো। তো এই বর্ধমানে বিসি রোড নিয়ে কিছু বলবেন? বিসি রোডে বলার কি আছে, সবাইকার সুবিধার্থে যেটা হবে সেটা করবে, সবাই যেন ভালো থাকে এই হচ্ছে কথা, কারণ একজনকে তুলে দিয়ে আবার একজন ইয়ে রাস্তা সম্প্রসারণ করা, মানে সবাই সুখে থাক এইটা হচ্ছে কথা, কারণ এনে যিনি চলে যান এনেকে খেতে হবে, এই ছেলে মেয়ে এনে কী করে খাবে বলুন, যেন একটা সমস্ত সবাইকার ব্যবস্থা করে সম্প্রসারণ করো, ক্ষতি নেই আমাদের। বিসি রোড সম্প্রসারণ হলে কী ভালো হবে মনে হয়, মানে আপনাদের এই পথচারীদের ক্ষেত্রে কী কী ভালো হবে? সবই ভালো হবে, যাতায়াতের সুবিধা হবে, মানুষের রুগী নিয়ে যাওয়ার সুবিধা হবে, সবই সুবিধা হবে, যেমন জিটি রোডটা হচ্ছে এখন, শহরের গতি বাড়বে বলে মনে হচ্ছে? নিশ্চয় পারবে, রাস্তা সম্প্রসারণ হলে শহরের গতি বাড়বে, সব কিছু সুবিধা হবে। এই রোডটা দিয়ে চলাফেরা করতে প্রচণ্ড অসুবিধা হয়, মানে যখন কোনো সিজন চলে, যখন দুর্গাপুজো বা কিছু কিছু হয়, যখন প্রচণ্ড লোকের ঠেলাঠেলি ভিড় হয়, তারপরে এই দিক দিয়ে অনেকে মানে বসে, অনেক শপিং টপিং মানে ফল টল নিয়ে হকারটা বসে, সেই জন্য এদিক দিয়ে নামা যায় না, কোনো সাইকেল তার কারণে যায় না, নিশ্চয়ই ভালো হবে, আরও অ্যাক্সিডেন্টটা মানে কম হবে, মানুষ আরও ভালোভাবে চলাফেরা করতে পারবে, মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারলে মানে আরও মানুষ আসবে। আমরা যে দরকার তো আমরা যাবো, ওরা তো আজকে থেকে হবে না, আমরা বহু দিন ধরে রাখবো, আমাদের এখানে দেখলে খুব ভালো হয়, আমাদের তো দু পয়সা মাল আমাদের বিক্রি, কোন দিন বনি হয় কোন দিন বনি হয় না, এখানে আছে আমরা সদিয়ে হকার আছে। বর্ধমান শহরের লাইফলাইন এই বিসি রোড, এই বিসি রোড সম্প্রসারণের জন্য বর্ধমান প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, ফুটপাতের উপর বসিয়ে দেওয়া হবে রেলিং, এবার হকাররা সেই রেলিংয়ের উপর থেকেই তাদের ব্যবসা বাণিজ্য করতে পারবেন, এমনটাই বলা হয়েছে বর্ধমান প্রশাসনের পক্ষ থেকে। এনাদের সঙ্গে কথা বলার পর জানতে পারলাম যে তারা সকলেই চান যে তাদের যাতে পুনর্বাসন হোক, তারা প্রত্যেকেই একমত যে বর্ধমান শহরের যাতে উন্নতি হয় তার জন্য তারা প্রত্যেকেই একমত, কিন্তু আগামী দিনে বর্ধমান প্রশাসন কী পদক্ষেপ নিতে চলেছেন সেটাই এখন দেখার। ক্যামেরায় বাবুসোনা ব্যানার্জির সঙ্গে জাস্টিক গোস্বামী, বিশ্বদর্পণ, বর্ধমান।